হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলে এলাম আবার আপনাদের সাথে রবিবাসরীয় টক শো কাটাতে। অনেকদিন বন্ধ ছিল, আসলে আমি ভ্রমণ করছি তো সেই জন্য সময় সুযোগ হয়ে ওঠে না, তবে আপনাদের ভুলতেও পাচ্ছি না আর আপনারাও অপেক্ষা করে বসে থাকেন সেই রবিবারের টক শোর জন্য, আপনাদের পছন্দের এবং আপনাদের আনন্দের অনুষ্ঠান টক শো। তো আজকে আমরা রয়েছি অত্যন্ত প্রত্যন্ত জঙ্গলে, আনন্দবাজার ত্রিপুরা রাজ্যের, এটা হচ্ছে নর্থ ত্রিপুরা জেলার, তারপরে কাঞ্চনপুর সাব ডিভিশনের আনন্দবাজার থানা, আনন্দবাজার থানা। এখানে আমরা রয়েছি শ্রী শ্রী জগন্নাথ মন্দির। তো আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি, আমাদের সঙ্গে আছেন এই মন্দিরের আনন্দবাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের আমাদের সম্মানিত সেক্রেটারি শ্রী গোপিকাকান্ত প্রভু। তিনি এই মন্দির দেখাশোনা করেন এবং উনি জাগতিক জীবনেও বড় একটা সরকারি বিভাগীয় কাজে যুক্ত রয়েছেন, মেডিকেল অফিসার বলতে পারেন। তো ওনাকে আজকে আমরা পেয়েছি। সেই সঙ্গে আমাদের রয়েছেন শ্রীরাম গোবিন্দ প্রভু, আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলা মন্দিরের সম্মানিত অধ্যক্ষ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এই ত্রিপুরা রাজ্য ভ্রমণ করছি, ভ্রমণ করতে করতে আমরা এই আনন্দবাজার মন্দিরে বসে, আনন্দবাজারের স্টুডিওতে বসে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। তো আজকে শোনাব আমাদের ত্রিপুরা রাজ্যের কথা। একটা ছোট রাজ্য, ভারতে কতগুলো রাজ্য আছে? 28টা মনে হয় রাজ্য আছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, তার ভিতরে এইটা হচ্ছে তৃতীয় ক্ষুদ্র রাজ্য। প্রথম হচ্ছে, সবথেকে ছোট রাজ্য হচ্ছে ভারতবর্ষের গোয়া, সাধারণত 3,700 বর্গ মাইলের ভিতরে থাকে। আর তার থেকে সিকিম একটু বেশি, আর এটা আরেকটু বেশি, 5,000 বর্গ মাইল। তো এখানে আমরা রয়েছি ত্রিপুরা রাজ্য, ছোট রাজ্য কিন্তু খুব সুন্দর, যেটাকে বলা হয় ভারতের নর্থ ইস্ট বা কি বলে পূর্ব উত্তর পূর্ব বিভাগের পার্বত্য অঞ্চল। চারিদিকে সুন্দর সবুজ বনানি, পাহাড়, জঙ্গল, এবং আরেকটা বিখ্যাত জিনিস হচ্ছে চা বাগান। অপূর্ব সুন্দর চা বাগানের দৃশ্য দেখলেই মনে হয় যেন একটু নেমে ছবিটা তুলি। কিন্তু এবারে আমরা ভ্রমণ করছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, ভালোও লাগছে। কেন, বৃষ্টিতে চলতে চলতে পাহাড়ের ভিতরে ঝর্ণা, জলের ধারা, সে কি অপূর্ব দৃশ্য, আপনাদের কী করে বুঝাবো কথা বলে। তবে কিছু কিছু ইঙ্গিত দিতে চাইছি। তাই উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে আমাদের ইস্কনের প্রচার এবং ইস্কনের ভক্তবৃন্দ, সব দিক দিয়ে আপনাদের একটা ধারণা প্রদান করব। হ্যাঁ, প্রথমে আমি শ্রীরাম গোবিন্দ প্রভুর কাছে জিজ্ঞাসা করব, উনি এই ত্রিপুরা রাজ্যের কবে থেকে এসছেন ইস্কনের প্রচারের ঝুড়ি নিয়ে, এবং প্রচারের কী সাফল্য অর্জন করেছেন সেটা একটু জেনে নেব। শ্রীরাম গোবিন্দ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ আমাকে আপনি সুযোগ দিয়েছেন। ত্রিপুরার সাথে আমার সম্পর্ক 1988 সাল থেকে, যখন আমি 1988 সালে আমি তখন শিলচর থাকতাম, 87 থেকে শিলচর থাকতাম। তো
তখন ত্রিপুরা আমি বুক ডিস্ট্রিবিউট করতে আসতাম, এই ধর্মনগরে আসতাম, শান্তির বাজার, আগরতলা। তখন থেকে ত্রিপুরাকে আমার খুব ভালো লাগতো, সরল জীবনযাপন, প্রাকৃতিক পরিবেশ। যদিও তখনকার সময়ে রাস্তাঘাট অত উন্নত ছিল না, কিন্তু মাঝে মাঝে বছরে এক দুইবার আমি শীতের দিনে আসতাম। আর 2014 সালে এপ্রিল মাস থেকে আমি সেবার দায়িত্ব নিয়ে আগরতলায় আসি। এখানে আমাদের প্রচার প্রসার দায়িত্ব নিয়ে যখন 2014 সালে আমি আসি, তখন আমি আনন্দবাজারেও আসি। আনন্দবাজারে যে মন্দিরে আমার বসে আছি, যেখানে বসে আছি, ওটা অনেক আগে থেকে, আমি আসার অনেক আগে থেকে একটা ভক্ত কমিউনিটি তৈরি হয়েছে। যেরকম মায়াপুরে আমার ভক্ত কমিউনিটি আছে, বৃন্দাবনে ভক্ত কমিউনিটি আছে, সেরকম এখানে সারা ত্রিপুরা থেকে ভিন্ন ভিন্ন জায়গায় যারা ট্রাইবাল ভক্ত রয়েছেন তারা এখানে থাকেন। মানে এক জায়গা থেকে তারা কী করে ভক্তি জীবনযাপন করেন আর তারা নিজের কাজ টাজ করেন, তার একটা প্রমাণ ওরা করেছে, মানে একটা এক্সাম্পলারি সিচুয়েশন করেছে। আর ত্রিপুরাতে আমি আগরতলায় যখন আসি, আগরতলায় আমাদের ইসকন মন্দির যদিও অনেক পুরনো ছিল, যখন ইসকন লিস্ট দেখা যায় এই দিয়ে শুরু হয়, প্রথম আগরতলায় শুরু হয়, কিন্তু সেরকম কিছু ছিল না, জায়গাটা খুব ছোট। যদিও শহরের প্রাণকেন্দ্রে মর্চমন্তি আমাদের মন্দির, সেখানে খুব একটা বেড়া ঘর, ভাঙা ঘর ছিল, নিচে একদম ড্রেনে জল ঢুকে যেত, গাড্ডা ছিল, অতটা ডেভেলপ ছিল না আর কি। তখন আমরা এসে সেই জায়গাটাকে একটু ভদ্রস্থ করেছি, ভদ্রস্থ যদিও নয়, ইসকন স্ট্যান্ডার্ড নয়, মোটামুটি একটু কিছু জায়গায় করেছি। এবং সেখান থেকে সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথ করি আমরা। তিনটি রথ সারা উত্তর পূর্ব ভারতে কোনো জায়গায় তিনটা রথ হয় না, শুধু ইসকন না, ইসকন বাইরেও হয় না, সব জায়গায় একটাই রথ হয়। কিন্তু আমরা প্রথম বছর থেকে তিনটা রথ চালু করলাম 2015 সাল থেকে। আর সেখানে এই মুহূর্তে সারা ত্রিপুরায় সবচেয়ে পপুলার রথ আমাদের রথ হয়েছে আগরতলার রথ। আগরতলার রথ প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছরই আসেন, অন্যান্য মন্ত্রীরা আসেন, 9 দিন অনুষ্ঠান হয়, এবং প্রতিদিন অনুষ্ঠানে কেউ না কেউ ভালো ভালো ভিআইপি গেস্ট থাকেন, আর আমাদের প্রচার প্রসার খুব ভালো হচ্ছে। আগরতলায় প্রায় ধরুন 500 কাছাকাছি ভক্ত আছেন, দীক্ষা নিয়েছেন, আরও প্রায় কয়েক হাজার ভক্ত এখন অনুশীলন করছেন। আগরতলা ছাড়া ত্রিপুরাতে আমাদের টোটাল পুরো ত্রিপুরে 8টা ডিস্ট্রিক্ট রয়েছে। 8টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় প্রতি ডিস্ট্রিক্টে আমাদের কিছু না কিছু রিপ্রেজেন্টেশন এখন হয়েছে। যেমন এই নর্থ ত্রিপুরা আমি এসেছি, এখন নর্থ ত্রিপুরা ধর্মনগর, ধর্মনগর পাশে পানিসাগর, পানিসাগর পাশে কাঞ্চনপুর, আনন্দবাজার, দশদা, অনেক জায়গায় আমাদের ভক্তরা রয়েছে। প্রায় প্রতি সপ্তাহে তারা একসাথে বসে কীর্তন করে, দামোদর মাসে প্রোগ্রাম করে, বাড়িতে বাড়িতে গিয়ে নগর কীর্তন করে এবং রথযাত্রা অন্যান্য অনুষ্ঠানও করে। পাশে আমাদের আছে ঊনকোটি ডিস্ট্রিক্ট। ঊনকোটি ডিস্ট্রিক্টে কুমারঘাট, কৈলাসহর, তার সাথে পেচারথল, অনেক জায়গা আছে যেখানে যেখানে আমাদের দেখা যায়। এই ত্রিপুরা রাজ্য ছোট হলেও জনসংখ্যাও বেশি না, আমি শুনেছি 37 লাখ, মানে আপনার সারা ভারতে 140 কোটি, এখানে 40 কোটিও নেই, এখানে 40 লাখও নয়, 40 লাখও নয়, এখানে মাত্র 37 লাখ আশেপাশে। তো এখানকার বেশিরভাগ লোক হিন্দু, হিন্দু গরিষ্ঠ রাজ্য। আর আগে তো ছিল হিন্দু রাজা, ধীরে ধীরে অন্যান্য ধর্মেরও কিছুটা প্রাধান্য বেড়েছে, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম, কিন্তু বেশিরভাগ লোক হিন্দু। এবং যে ধর্মেরই মানুষ হোক না কেন, খুব ধর্মপ্রাণ, সহযোগীপূর্ণ। শুনলেন আপনারা যে যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে রথযাত্রা তো পুরো একদম আমাদের মন্ত্রী পরিষদ কেউ না কেউ আসবেন, আমাদেরকে
এই কাজের জন্য সাধুবাদ জানাবেন। এবারে আমি রথযাত্রা উদ্বোধনে ছিলাম, ও পুরো মঞ্চ ভর্তি, মিনিস্টার বিধায়ক তারা এসেছিলেন, অভিভূত, অতীব সুন্দর। ক্লাইমেটও খুব সুন্দর, নাতিশীতোষ্ণ বলা যায়, বেশি গরম না, ঠান্ডাও নয়, যেন এখন পুরো যেন ওয়েদারটা সরকারি এসি, ফ্যান চালাতে হবে না, খুব সুন্দর বাতাবরণ। এবং আমি যাব প্রভুর কাছে, এখানে আমাদের অনেক জনজাতি ভক্ত, ট্রাইবেল ভক্ত, আর এই যেই জায়গায় বসে আছি যে ট্রাইবেল এরিয়ার মধ্যে, তো প্রভুর কাছে জিজ্ঞাসা করব ট্রাইবেলদের ভিতরে আমাদের ইস্কনের প্রচার কেমনভাবে বাড়ছে। তো প্রভু তিনি আমাদের দিকদর্শন দেবেন, ট্রাইবাল ভক্তদের মনোভাব, তারা কীভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, কীভাবে এই প্রভুপাদের শিক্ষা, চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে তিনি তারা কত সুন্দরভাবে, সরলভাবে গ্রহণ করছে। গোপিকাকান্ত প্রভু, আমাদের ট্রাইবাল ভক্তদের মধ্যে ইস্কনের প্রচার কীভাবে বৃদ্ধি পাচ্ছে? হরে কৃষ্ণ মহারাজ, তো আমি আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে আগে ইস্কন ধর্ম এত প্রচার, ইস্কন ভক্তদের খুব সংখ্যা কম। আমরা প্রথমে আমাদের দীক্ষা হয়েছে 2004-এ, 2004 আগে, হ্যাঁ, হরিনাম দীক্ষা হয়েছে আমাদের গুরু মহারাজ ভক্তি স্বরূপ দামোদর স্বামী মহারাজ, উনি তখনই আমাদের এই আনন্দবাজারে প্রথম পদার্পণ করেছেন। তখনই আমরা এই সমস্ত এলাকার বাসী, আনন্দবাজারবাসী, এমন আনন্দবাজারে পুরা ভিড় হয়ে গেছিল। হ্যাঁ, কখনো এরকম প্রোগ্রাম তাও হয়নি আমাদের ত্রিপুরাতে, ইস্কন এই আনন্দবাজার সাইটে আর কি, নর্থ ত্রিপুরাতে এত বড় কোনো সময় মানে প্রোগ্রামও হয়নি। তো তখন আমরা সবাই আনন্দ পেয়েছি, সবাই আনন্দ পেয়েছি। ইস্কনের সম্বন্ধে এত জানেও না ট্রাইবেলরা, তখন আমরা কী করে এত জমলো বা ওরা বিদেশিদেরকেও, বিদেশি ভক্তদেরকেও দেখতে চায়। বিদেশি ভক্ত নাকি মানে ইস্কনেই আছে, ওরা জানেও না, মানে আমরা আর কি ট্রাইবেলরা জানে না, ফরেনাররাও আসবে, তা বিভিন্ন জায়গা থেকে, ফ্রান্স, ইতালি, আমেরিকা, এইসব জায়গা থেকেও ভক্তরা আসবে বলে শুনে ট্রাইবেলরা সবাই অংশগ্রহণ করছে সেই প্রোগ্রামে। তো অনেক অনেক আনন্দ পেয়েছি তখন থেকে। আর আমাদের গুরু মহারাজ বলে গেছে এখানে একদিন না একদিন, হ্যাঁ, ধাম প্রতিষ্ঠা হবে, হ্যাঁ, বৈকুণ্ঠ ধাম হবে বলে কথা দিয়ে গেছে মহারাজ আমাদের গুরু মহারাজ। তো আনন্দবাজার নামটা সার্থক হবে, আনন্দ হবে, বৈকুণ্ঠ ধাম, সেই বলে গিয়েছে আমাদের গুরু মহারাজ ভক্তি স্বরূপ দামোদর স্বামী মহারাজ। তো তখনই তো ইস্কন ভক্ত তো নেই বলেও চলে, আমাদের চৈতন্য গোবিন্দ প্রভু ছিলেন তখন, আর আমাদের জয়দাস প্রভু আছে, এরপরে বজ্রবিহারী প্রভু আছে, ওরাই মানে কিছুটা কিছুটা প্রচার করত। তো তখনই আমরা গুরু মহারাজের কাছে দীক্ষা পেয়ে আমরাও সেই প্রচারে অংশগ্রহণ করছি, চৈতন্য গোবিন্দ প্রভু, জয়দাস প্রভু, ওদেরকে সাহায্য করতে পেরেছি আমরাও দীক্ষা নেওয়ার পর। তো আমরা বিভিন্ন জায়গায় প্রচার করতে যাই, তখন আমরা 4-5 জন আছে, আমাদের সাথে আছে ধনঞ্জয় প্রভু, জিতা মিত্র প্রভু, অনন্ত আচার্য প্রভু, এরপরে পঞ্চতত্ত্ব প্রভু, এর মাতাজিদের মধ্যে আছে মাদ্রা দেবী দাসী, রতিমঞ্জরী দেবী দাসী, চন্দ্রমাসি দেবী দাসী, এই হলো আর কি আমাদের দীক্ষা পাওয়ার পরে নাম। তখন আমরা আনন্দিত হয়ে, আনন্দ সহকারে আমরা প্রচারে যাচ্ছি, বিভিন্ন জায়গাতে গিয়ে প্রচার করি, এরপরে গ্রামে 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 গিয়ে এই হরিনাম প্রচার করতে শুরু করেছি আর কি। তখন থেকে আমাদের এই এলাকাতে ইস্কনকে আরও ভালোবেসে ইস্কনে দীক্ষা নেওয়ার জন্য সবাই ইচ্ছা হয়েছে। প্রথম একটা আনন্দের স্বাদ পেলে, হ্যাঁ,
সেই আনন্দের সাদে আনন্দবাজার এখন উদ্দেলে দৌড়াচ্ছে আনন্দবাজার। তো তখন থেকে প্রচার শুরু হয়ে এখন আস্তে আস্তে বাড়তে চলেছে আমাদের ইসকন ভক্ত, তো প্রায় 100-150 মতো হয়ে গেছে আমাদের দীক্ষিত ভক্ত। একটু কথা বলে দিই, আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি স্বরূপ দামোদর স্বামী মহারাজ বহুপাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন এবং উচ্চ শিক্ষিত সায়েন্টিস্ট বৈজ্ঞানিক ডক্টরেট ডক্টর থৌডম দামোদর সিং। অ্যাকচুয়ালি উনি ছিলেন মণিপুরের ব্যক্তি এবং বহুপাদের সঙ্গে বিদেশে সাক্ষাৎকার পেয়ে বহুপাদের বহুপাতায় কাছে রেখে দেন এবং সম্পূর্ণ শিক্ষা দিয়ে তিনি এই এলাকায় পাঠিয়েছিলেন প্রচারের দায়িত্ব দিয়ে, এবং এই জায়গায় তিনি এই ত্রিপুরা মণিপুর তিনি একটা আলোড়ন শুরু করেছিলেন এবং তার এই ত্রিপুরার প্রথম পদার্পণ হয়েছিল এই আনন্দবাজারে, তার পদাঙ্কিত ভূমি। এবং তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে এখানে একটা বৈকুণ্ঠ পরিণত হবে, এত ভক্ত তৈরি হবে কমিউনিটি সত্যিকারে। কিন্তু আমি প্রথম দিনে এসে আপনাদের ভিডিও ছেড়েছি, কত বৈকুণ্ঠ শিশু, ছোট ছোট শিশু। এবং কালকে একটা জায়গায় গেলাম ভগীচন্দ্রপাড়া, সে অত্যন্ত গলি রাস্তা, অনেক কষ্ট করে গাড়ি রাস্তায় বসে গেলো, নিচে নেমে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে গেছি, বাঁশের বেড়া দিয়ে সাঁকো পার হয়েছে। মানে বোঝাতে চাইছি এত প্রত্যন্ত অঞ্চল, তা সত্ত্বেও ভক্তির যে একটা ধারা, এত সুন্দর হরিনাম করছেন, তাদের যে সরলতা এটা অভিভূত হওয়া যায়। আমি আসবো আপনার কাছে আবার। তো আসলে হবেই না কেন, হবেই না কেন, আসলে এই ত্রিপুরার কী বলা যায় তিন দিকে বাংলাদেশ, চারদিকে একটু লেগে আছে ভারতের সঙ্গে, তিন দিকে বাংলাদেশ। তারপরে বাংলাদেশের একটু ভালো জায়গা যে সিলেট, সিলেট আর এখানকার বেশিরভাগ ভাষার সিলেটি ভাষাই চলে, তবে এখানকার অথেন্টিক ভাষা আছে ত্রিপুরার ত্রিপুরি ভাষা, তাই বেশিরভাগ লোক বাংলা বলে। কিন্তু আমাদের ভাষার নাম আছে ককবরক, আর এমনি বাংলা ইংরেজি ককবরক ককবরক ভাষাও রয়েছে। প্রভুর কাছ থেকে একটু ককবরক ভাষা শুনবো, ওনাদের অরিজিনাল ভাষা আমি ফেরবো আপনার কাছে। তো এগুলো কিন্তু বাংলা ভাষাটা সিলেটের সঙ্গে মিশ্রিত, কেন সিলেট একদম তিন দিকে ঘিরে আছে সিলেট। তা সিলেটে বা শ্রীহট্ট জেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর একটা প্রভাব এই রাজ্যের প্রতি রয়েছে। শুধু তাই না, শ্রী চৈতন্য মহাপ্রভু এসে যে তার ঠাকুমা শোভাদেবীকে দর্শন দিয়েছিলেন সেই মূর্তি এখন ত্রিপুরা শিলচরের বর্ডারে রয়েছে, আমি দর্শন করেছি যেটা সিলেটে ছিল। তো চৈতন্য মহাপ্রভুর একটা বিশেষ কৃপা রয়েছে। বাকি দুটো স্টেট, দুটো রাজ্য, একটা হচ্ছে আসাম আর হচ্ছে মণিপুর, ত্রিপুরা দুদিকে। এই আসাম মণিপুর কিসের জন্য বিখ্যাত, মহাভারত পড়বেন, আসাম হচ্ছে ভগবান কৃষ্ণের শ্বশুরবাড়ি। ভগবান কৃষ্ণ যে দ্বারকাতে বিয়ে করেছিলেন মাত্র 16,108, আটজনকে তিনি বিয়ে করেছিলেন এক এক করে, কিন্তু গুয়াহাটিতে এসে চাক পেয়েছেন, চাক 16,100। ভৌমাসুর রাজা, তিনি বিভিন্ন জায়গায় রাজাদের পরাস্ত করে রাজকুমারীদের বন্দি করে রেখেছিল বিয়ে করবে। ভগবান সে ভৌমাসুরকে বধ করে সেই রাজকন্যাদের উদ্ধার করেছিলেন। তবে রাজকন্যারা বললেন যে আমরা সব পতিত, অন্য রাজা আমাদের হস্ত ধরে নিয়েছেন, আমাদের জগতে সম্মান নাই, কে বিয়ে করবেন, আপনি আমাদেরকে পানি গ্রহণ করুন। ভগবান একসঙ্গে এখানে 16,100 রাজকন্যার পানি গ্রহণ করেছিলেন, সঙ্গে ছিলেন সত্যভামা, সত্যভামাও এসেছিলেন, সে অনেক বড় কাহিনী মহাভারতে। তাহলে গৌহাটি হচ্ছে আমাদের গৌহাটি, আগে নাম ছিল প্রাগজ্যোতিষপুর, মানে সূর্য প্রথমে যখন ওঠেন না তার জ্যোতি প্রথম পড়বে ওইখানে, প্রাক প্রাক
শুরুতেও ওইখানে জ্যোতি পড়বে, প্রাগ জ্যোতিষপুর, এখনও অনেক জায়গায় গুয়াহাটিতে লেখা আছে আমি দেখেছি প্রাগ জ্যোতিষপুর, কিন্তু গুয়াহাটি কেমন নাম হলো? গোয়া জানো, গোয়া মানে সুপারি, প্রচুর পরিমাণে সুপারি সারা আসাম ত্রিপুরা, আর সেই সুপারির হাট বসতো, সেখান থেকে নাম হয়েছে সুপারি হাট, গুয়াহাট, গুয়াহাটি, সেই পশ্চিম। শুধু তাই না, আমি আরও কৃষ্ণলীলা ভাগবতম এবং মহাভারত পড়েছি, সেই গুয়াহাটির আরেকটা এরিয়া হচ্ছে তেজপুর, তেজপুরে কার বাড়ি ছিল, কার রাজ্য ছিল? বানাসুর, বানাসুরের রাজ্য ছিল, হ্যাঁ বানাসুরের রাজ্য, বানাসুরের রাজ্যে অনিরুদ্ধ এসেছিলেন, বানারস বানাসুরের রাজধানী এসে, বানাসুরের রাজকন্যা, কী নাম যেন, কী নাম যেন, নাম চাইলে বলবো, হ্যাঁ উষা, উষা 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 উষার সঙ্গে সে অনেক বড় কাহিনী যদি আজকে সময় হয় বলবো, কিন্তু আমি আজকে ফোকাস করব ত্রিপুরা। হ্যাঁ ত্রিপুরার বলছিলেন, আর কোন কোন জেলাতে আপনাদের প্রচার? আমার ত্রিপুরাতে দক্ষিণ ত্রিপুরা আছে, দক্ষিণ ত্রিপুরাতে আমাদের বাইকড়া মন্দির রয়েছে, আর তার সাথে আমাদের ত্রিপুরাতে অনেকগুলো স্কুল আমরা পরিচালনা করি, যেগুলো ট্রাইবাল এরিয়াতে আছে, নন ট্রাইবাল এরিয়াতে আছে। সরকার থেকে অনেক কয়টা স্কুল আমার দক্ষিণ ত্রিপুরাতে, সাবরুম, বেলুনিয়া, রাঙ্গাটিলা, বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা পরিচালনা করি। এই স্কুলগুলোতে আমরা জাগতিক শিক্ষা প্রদান করি, তার সাথে সাথে আমাদের আধ্যাত্মিক শিক্ষার কিছুটা অংশ আমরা শিখাই ওদেরকে, বাচ্চাদেরকে, যেন তারা একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। ভালো একাডেমিক্যালি ভালো হইতে হবে, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে কিছু নৈতিক শিক্ষা আমরা প্রদান করি। তাই আমাদের স্কুলগুলো খুব ভালো চলছে সেখানে। তার সাথে আমাদের আছে গোমতী জেলা, গোমতী জেলায় আমাদের সেন্টার হচ্ছে পালাতানা রয়েছে, পালাতানার সাথে আমাদের অমরপুর, অমরপুর রয়েছে, ভুলে গেছিলাম, অমরপুর, সেখানে আর নতুন সেন্টার এখন হচ্ছে আছে করবুকে, করবু যদিও জনজাতি অধ্যুষিত এলাকা, সেখানেও আমার অনেক ভক্ত রয়েছে। তার সাথে আরেকটা ডিস্ট্রিক্ট আছে সেপাইজোলা, সেপাইজোলা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের সেন্টার রয়েছে বিশালগড়ে, বিশালগড়ে ভক্তরা সেখানে খুব সুন্দর প্রচার করছে এবং সাপ্তাহিক প্রোগ্রাম করছে। আর বিশালগড়ে আমি এসেছিলাম, অনেকবার এসেছি, এবং অনেক বিদেশি ভক্ত নিয়ে আমরা হল প্রোগ্রামও করেছি, উদয়পুরে করেছিলাম, উদয়পুরটা আপনার গোমতী জেলা। সেখান থেকে আমরা ওয়েস্ট ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরায় আমাদের বামটিয়াতে স্কুল রয়েছে, আগরতলা মন্দির রয়েছে, তার সাথে অনেক কয়টা ছোটো ছোটো সেন্টার রয়েছে আশেপাশে। এবং আগরতলা হচ্ছে আমাদের ত্রিপুরার ক্যাপিটাল, হ্যাঁ রাজধানী, আগরতলা প্রাণকেন্দ্র, যাকে ভিত্তি করে পুরো ত্রিপুরাটা পরিচালিত হয়, মানে ছোটো ছোটো রাজ্য, তো মোটামুটি রাজধানী মানেই শেষ কথা এরকম ব্যাপারটা, কারণ সবাই খুব প্রক্সিমিটি ভিতরে থাকে আর কি। আর ডিস্ট্রিক্ট হচ্ছে খোয়াই, খোয়াই ডিস্ট্রিক্টে আমাদের খোয়াইতে একটা সেন্টার রয়েছে, খোয়াইতে আমাদের খুব ভালো প্রচার হয়, আর সেখানে ভিন্ন ভিন্ন জায়গায় যেরকম আলাদা আলাদা জায়গায় খুব অনেকগুলো গ্রামেগঞ্জে অনেক ভক্ত রয়েছেন। সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই, ধলাই ডিস্ট্রিক্ট হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় জেলা এবং ত্রিপুরা প্রাণ মানে মধ্য জায়গায়, মধ্য পুরো ম্যাপের মধ্যে মাঝখানে আছে এই ধলাই ডিস্ট্রিক্ট। এক সময়ে আমি দেখছিলাম সারা ভারতের শিক্ষা জগতে সবচেয়ে নাকি পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট বলে, এবং সেখানে আমাকে স্কুল করেছি ধলাইতে, একটা বুড়াপাড়া আছে যেখানে ব্রু কমিউনিটি যারা সব মিজোরাম থেকে অনেক সময়ে প্রতারিত হয়েছে, তারা চলে এসেছে ত্রিপুরাতে, তাদের জন্য বস্তি বানানো হয়েছে, সরকার বানিয়েছেন, সেখানে আমরা স্কুল করেছি, প্রায় 250 বাচ্চা সেখানে পড়াশোনা করে, এবং তাদের পুরো ফ্রি, মানে মিড ডে মিল থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, জুতা মোজা থেকে শুরু করে, আমাদের ইসকন ট্রাইবাল কেয়ার ইনিশিয়েটিভ থেকে আমার দায়িত্ব নিয়ে তাদের ফ্রি পড়াই। তার সাথে শামনু আর গন্ডাছড়া, গন্ডাছড়া এখন গন্ডা তোয়া হয়েছে, সেখানেও আমার দুটো সেন্টার রয়েছে যেখানে আমার জনজাতি ভক্তরা সেই সেন্টারগুলো পরিচালনা করে। যদি খুব ইন্টেরিয়র, অনেক দূর যেতে হয়,
খুব মানে রাস্তাঘাটে ভালো থাকে না, তারপরেও আমাদের সব জায়গায় ভক্তরা খুব উৎসাহ সহকারে প্রচার করছে। আর যতগুলো জায়গায় আমরা বললাম প্রায় প্রতিটি জায়গায় রথযাত্রা হয়, আপনারে নর্থ বলুন সাউথ বলুন সব জায়গায় এখানে জগন্নাথ খুব ফেমাস। আমি যখন প্রথমে এসেছিলাম 2014 সালে, আমি দেখলাম গ্রামে গঞ্জে লোকে এমনি রথযাত্রা করে, আর ইস্কনে আমার করার পরে তাকে আরও একটু আনুষ্ঠানিকভাবে আরও সুন্দরভাবে তাকে আমরা এক পুরী জগন্নাথ মন্দিরে যেরকম রথযাত্রা হয় বা যেরকম উৎসব অনুষ্ঠান হয় সেই স্টাইলেই আমি এখন সারা ত্রিপুরাতে ভিন্ন ভিন্ন জায়গায় রথযাত্রা করছি। আমি আসবো আপনার কাছে যে জগন্নাথকে কেন ভালোবাসেন। আসলে জগন্নাথ ওনাদের আদি দেবতা, তারা জঙ্গল থাকেন জগন্নাথ। আমি এই বিষয়ে আসবো আপনার কাছে, জগন্নাথ এত পরিচিত তো আমি গোপীকান্ত প্রভুর কাছে যাব যে আপনাদের এই যে কক বোরক ভাষা, তাই না? আসলে আমি শুনেছিলাম প্রায় 5000 দশক আগে বা 5000 বছর আগে মঙ্গোলিয়ানরা এসেছিল এই ত্রিপুরা, মানে ত্রিপুরা বলতে নর্থ ইস্টে এসে তারা এখানকার জায়গা এসব দেখে ভালো লাগে, তাদের কিছু অংশ থেকেও যায়, প্রদর্শিত বেশ বড় আকারে থেকে যায় পূর্বাঞ্চলে, এবং তাদের একটা বৃহৎ জনগোষ্ঠী, তো বড় জনগোষ্ঠী থেকে এখনও কিছু বড় থেকে বড় হয়ে গেছে, এবং সেটা মানে আসামে পড়েছে না বড় ল্যান্ড, এবং তাদের একটু ছোঁয়া রয়েছে এখানে এই ত্রিপুরাতে। একটা বিশাল সংখ্যায় জনজাতি লোক, আমি পড়ছিলাম যে 19টা ভিন্ন ভিন্ন জাতি আছে, প্রভু তো বললেন 8টা জেলা এবং প্রায় 8 জনের 16টা বিভাগ, 12 বিভাগ আছে, এবং ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন ভিন্ন কালচার, তারপরে কালচারাল প্রোগ্রামও আমরা দেখেছি। গোপীকান্ত প্রভুর কাছে আপনাদের একটু ভাষা শোনাবেন, কী ভাষায় কথা বলেন, আপনার আগের কী নাম ছিল, একটা কালচার থাকে না ট্রাইবাল কালচারের দু একটা কথা, আপনারা এই ইস্কনে আসার আগে কী করতেন, কীভাবে ধর্ম পালন করতেন, একটু ভাষা বলেন তো দেখি, আপনারা কেমন আছেন, আপনাদের সঙ্গে এসে আমার খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ চিনি কৌ ভাই থাই সাই হিয়ে মহারাজ ভাই হিয়া তো চিনি কৌ ভাই মাসানাই তো ওকে আইনি মংখে সিকাওকে দীঘালয়ান সিকাওকে ফাল্গুনি রিয়াং তাওফন অফিসিয়াল ফাল্গুনি রিয়াং সহিমা দো আর ফ দীঘালা পাই পরেখে চিনি গুরু মহারাজ ভাই আন মং রিয়াও যে ত্রেহ আচাই সামন বা পান্ডাব গোপীকাকান্ত দাস ইয়ে মরিয়াম তো চিকাও ব ইস্কন ধর্ম লায়াখন সিকাও চমা যাকে তহিংকে তো চিনি যেমন কোনো শাস্ত্র নিয়ম ফ মানেয়া উনাই ইংখে চামো নংম ফ শাস্ত্র নিয়ম দে উংয়ংনাই যেমন বাহাই নাম নাম পদ সৌরণ ফ চাও এর মানে ট্রাইবেল রনি চামংখে কাহামনো ফুং সুম্রে চাও যেমন ময়া রন এমনে টুং টুং সঙ্গে চা তোহাইকে ভাই ফক্রুই আবনো সে যখন চুং আবনো লাই বাইচুয়ে মনামরিয়ে রাও চাও তৈয় সমিয়ে মনামরিয়ে চাও আবদিকে চিনি চামু উয়ে তো নাম পত আবদিকে উনিমা রনো চুং ইস্কনো চুং যখন দীঘালা পাইহা আর ফুকে আবর রনো চুং বেড়ায় মাখুহা আফুকে আবকে চামু নাম পতকে ঈশ্বর নলে ইয়াফাইয়ে চামাইয়া হিয়ামন কারণ আবনো বাউয়া ইয়ে ঈশ্বর ইয়াফাই পরেও সে ইয়াফাই পাই পরেও সে চুং মাচামি তা ওখে আবমি আবম নাম পতর নখে মা বেড়াহা যেমন ত্রে ত্রে বেরমাই পয়সা কবে কি সুতকি হ্যাঁ সবাই বুঝতে পারছে না আশা করি তাই তো বেরমাই রন চুং মুরি চাইয়াকে চিনি খুশে স্রাইয়াওনাই খুশ্রাইয়াওনাই বেরমাই ন মৈত্য রিয়ে মা চাহাইকে আপু আনন্দ খেয়ে মা দো চুং যখন ইস্কন ফাইয়া কম্পু বদে খেয়ে বেরমাই সারালে চুং কোনো মইসে ছং চামাইয়া তো বদে খেয়ে ত্রে চাকুই মুখুই রও থাওনাই আবদি খেয়ে তংমং ফ আবদি খেয়ে ন আকে আকে চিং তংমং রাও খে রি কাইম ফ আরে
ইয়াসকুনি লাই সারাও কাইও ব্রির অফ আর দেখিয়ে তম মানে মোটামুটি ভাষা বুঝতে পারছি না, কিন্তু প্রভুর ভাব ভঙ্গি দেখে মানে খুব আনন্দ, কৃষ্ণ ভক্তিতে এসে খুব আনন্দ। একটু বাংলা 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 এখন ইস্কনে এসে আমাদের সেই আমাদের নীতি রীতিগুলা কিছু পরিবর্তন হয়ে গেছে, কারণ আমরা আগে মানে এই যে সুটকি খেতাম, সুটকি বলতে মাছ তাকে শুকনো মাছ, হ্যাঁ শুকনো শুকনো মাছ এগুলা খুব পছন্দ করতেন, ওটা ছাড়া আমাদের কোনো তরকারি বা সবজি তৈরি হয় না। তো বাজার থেকে আমরা অপেক্ষা করে থাকতে হয় গড়ে যদি ওটা না থাকে, তো সেই পরিবেশটা আমাদের ছিল মানে যে এরপরে ভালো জিনিসটাকেও আবার পচিয়ে রেখে যখন গন্ড বের হবে তখনই ব্যবহার করতো, এমন বাসক্রোলটাকেও আমরা কলা পাতা দিয়ে মশা বেঁধে রেখে কয়েকদিন রাখলে সেটা গন্ড বেড়ে যাবে, তখনই আমরা ব্যবহার করতাম সেই বেম্বুটাকেও। এইরকম আর বিভিন্ন আমরা এইভাবে থাকতাম আর কি। তো এখনও আছে আমাদের কিছুটা ট্রাইবেলরা, আমরা তো সবাই ট্রাইবেল বলে পরিচিত, আমরা ট্রাইবেলই, তো ট্রাইবেলরা এই কম পছন্দ করেন। হ্যাঁ তো ইস্কনে তো সেই নীতিগুলা চলবে না, সেই তামাসিক আহার বলে শাস্ত্রে দেওয়া আছে, তো সেইগুলা ইস্কনে এসে কি খাওয়া দাওয়া করছেন, যে সকালে দুপুরে রাত্রে বা একাদশীর কোনো খাওয়া দাওয়ার পাওয়া যায় ইস্কনে, কি খাচ্ছেন? ইস্কনে এসে আমরা কোনো খাওয়া অভাব হয়নি, আগে যেভাবে খেয়ে থাকতাম এখনও খাওয়া হয় কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে গেছে। তো আমরা ইস্কনে বিভিন্ন শাক সবজি বাজারে পাওয়া যায়, হ্যাঁ শাক সবজি পাওয়া যায়, যেমন কুমড়ো পাওয়া যায়, লাউ পাওয়া যায়, আলু বেগুন এগুলো সব আমরা ব্যবহার করি, কিন্তু আগে সুটকির জায়গাতে এখন সুটকি শুধু বাদ দিয়েছে, সুটকি দিতে হলো না, এরপরে সুটকি মাছ বাদ দিয়ে এখন নতুন কিছু এসে। অ্যাকচুয়ালি আমিও দেখছি বাজারে আমাদের বাংলার মতো সব শাক সবজি পাওয়া যায়, আর শুধু শাক সবজি না ফ্রেশ, জঙ্গল থেকে একদম অর্গানিক, কোনো সার বা কোনো কেমিক্যাল না, একদম ফ্রেশ শাক সবজি, বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। যদিও এই মাসে শাক খাওয়া নিষিদ্ধ, কিন্তু যেটা বলছেন কুমড়ো, পটল, ঝিঙে, ঢেঁড়স, বেগুন সব ধরনের সবজি পাওয়া যায়, এবং এখন দেখছি প্রচুর পরিমাণে সবজি খাচ্ছেন। আগে তো বলতেন শুধু সুটকি মাছ দিয়ে ভাত খেতেন, তারপরে এই সবজিগুলোকে আবার পচিয়ে পচিয়ে খেতেন, এখন দেখলাম আমরা এখানে দুদিন ধরে আছি, কি সুন্দর রান্না এবং সিম্পল রান্না, একদম সিম্পল, কোনো তেল মশলা বেশি না, যেটা স্বাস্থ্যের পক্ষে হেলদি, প্রভুকে দেখে মনে হয় না একদম হেলদি, আর প্রভু নিজেও হেলদি, মানে হসপিটালে ডিউটিতে আছেন। আমি কালকে জিজ্ঞেস করছিলাম যে প্রভু আপনার কাজ কি, এই যত লোক যারা জন্মগ্রহণ করে তাদের বার্থ সার্টিফিকেট বানায়, যত লোক মারা যায় তার ডেথ সার্টিফিকেট বানায়, বা তাহলে তো আমাদের কাজে লাগবে, তো আমার এখানে ড্রেস সার্টিফিকেট বানিয়ে দেবেন। তো প্রশ্ন হচ্ছে দেখেন কত পরিবর্তন, এখন সুন্দর খাওয়া দাওয়া, আমি দুদিন ধরে একসঙ্গে বসে খাচ্ছি অন্ন ডাল সবজি, আর যে বাঁশ কড়াই, বর্ষার দিনে বাঁশ কড়াই খুব বিখ্যাত, সেইটা একাদশী তো সবজি করেছেন, কালকে সারাদিনও সেই সবজি হয়েছে, খুব টেস্টি, এবং বিভিন্ন মশলা দিয়ে বিভিন্ন রেসিপি দিয়ে এই মাছ করেই বানাচ্ছে, অভিভূত। এখন তো আমাদের ট্রাইবেল এখন ভগবানের ভক্ত, ভগবান বলেছেন যে ভজে সে বড় অভক্ত হিংসার, যে ভগবানের ভজনা করে সে বৈষ্ণব, এমন না যে ট্রাইবেল বৈষ্ণব বাঙালি ওইরকম না, বৈষ্ণব, বৈষ্ণব জগতের নাম বৈষ্ণব। তো আমরা অভিভূত যে শিল প্রভুপাদের শিক্ষায় চৈতন্য মহাপ্রভু যে চেয়েছে পৃথিবীতে আছে তো নগরে দিগ্রাম সর্বত্র প্রচার হইবে নাম, হচ্ছে প্রত্যেকটা মানুষকে চৈতন্য মহাপ্রভু এই প্রেম ধর্ম টাচ করে যাচ্ছে। তো আমি আবার আসবো আপনাদের এখান থেকে আরেকটু ডিটেলস জানতে চাইব, যে কীভাবে শিশুরা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েরা প্রথম দিন এসে অভিভূত হয়ে গেছে, আমি যদি অনেকবার এসেছি
তাদের ভিতরে যে কৃষ্ণ চেতনা এত সহজভাবে তারা গীতার শ্লোক মুখস্থ করছে, সুন্দর ভগবানের ভজন গাইছে, কীর্তন মেলা গাইছে, কীর্তন মেলা সংসারে দাবানল সন্ধ্যারতি, তাদের ভিতরে এত সুন্দর কালচার, সেই সম্বন্ধে আপনি একটু বলবেন। আমাদের স্কুল ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পাঠশালা, সে সম্বন্ধে একটু দিকদর্শন দেবেন। আমি শ্রীরাম গোবিন্দপুর কাছে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আসামের কথা বললাম, আসাম হচ্ছে গুয়াহাটি হচ্ছে ভগবানের শ্বশুরবাড়ি, আর তেজপুর হচ্ছে অনেকদের শ্বশুরবাড়ি, পাশে রয়েছে মণিপুর, মণিপুর কার শ্বশুরবাড়ি, অর্জুনের, অর্জুনের শ্বশুরবাড়ি বলবেন, অর্জুনের ছেলে ছিল বব্রুবাহন, বিখ্যাত বব্রুবাহন ছেলে অর্জুনের। অর্জুনের সাধারণত অফিসিয়ালি দেখা যায় চারটা স্ত্রী, দ্রৌপদী, সুভদ্রা, আর এর নাম ছিল চিত্রাঙ্গদা, আরেকজন ছিল পৌলমী। তো এই চিত্রাঙ্গদা, তো অর্জুন যখন, অর্জুন একবার বনবাস হয়েছিল, আপনার জানেন কি না, যে যখন দ্রৌপদীর সঙ্গে বিবাহ হয়, দ্রৌপদী কীভাবে পাঁচ স্বামীর সঙ্গে থাকবে তার একটা এগ্রিমেন্ট শর্ত হয়েছিল, যে স্বামীর সঙ্গে থাকবে অন্য স্বামী সেই ঘরে ঢুকবে না। কিন্তু একটা বিপদের সম্মুখীন হয়ে অর্জুন বাধ্য হয়েছিলেন, যখন দ্রৌপদী যুধিষ্ঠির মহারাজের সঙ্গে ছিলেন, আর সেই শর্ত অনুযায়ী অর্জুনের হয়ে যায় বনবাস। আর বনবাস ঘুরতে ঘুরতে এই নর্থ ইস্ট এইদিকে এসেছিলেন মণিপুরে, তারপরে চিত্রাঙ্গদার সঙ্গে বিয়ে হয়। এ অনেক বড় ইতিহাস মহাভারত, আমি তো বলেছি মণিপুরে বা আসামের কথা শোনাবো না, জাস্ট ত্রিপুরার কথা, কিন্তু আমি বোঝাতে চাইছি যে এই ত্রিপুরাটা তিন দিক থেকে কীভাবে সাপোর্ট, এদিকে সিলেটের মহাপ্রভুর কৃপা, এইদিকে রয়েছে আসাম গুয়াহাটি যেখানে কৃষ্ণের পুরো আশীর্বাদ, আর এইদিকে মণিপুর রয়েছেন অর্জুনের আশীর্বাদ, সব মিলিয়ে এখানকার লোকজন খুব প্রগতিশীল, বিশেষ করে ভক্তির দিকে অত্যন্ত এগিয়ে, অত্যন্ত সহজ সরল তারা জীবনযাপন করেন। এবং তাদেরকে একটু বুঝিয়ে আমরা একটু কৃষ্ণ ভক্তি বুঝাতে পারলে বা কৃষ্ণ কথার আনন্দ দিতে পারলে সহজভাবে না, সহজভাবে না। এখানে বিভিন্ন ধর্ম রয়েছে, বৃন্দাবনের সঙ্গে অনেক লোক আসেন, তারপরে আমাদের গৌড়ীয় মঠও প্রসিদ্ধ, গৌড়ীয় মঠ জগন্নাথ মন্দির, হ্যাঁ জগন্নাথ বাড়ি বলে এক কথায় লোকে চেনে, জগন্নাথ বাড়ি, তো তাদেরও অনেক প্রচার, তো আমাদের ইস্কনেরও প্রচার। আমাদের শ্রীরাম গোবিন্দবাবু বললেন দীর্ঘ প্রায় চল্লিশ বছর, প্রায় চল্লিশ বছর হতে চললো তার এই ত্রিপুরার লোকজনের সঙ্গে মেশা, ত্রিপুরার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে লোকের সঙ্গে মিলেমিশে তাদের সঙ্গে তাদের ভিতরে কৃষ্ণ ভাবনা জাগরিত করা। শুধু গ্রামাঞ্চলে না, শহরে বিভিন্ন নেতা বিভিন্ন মন্ত্রীবর্গের সঙ্গে অনেক উঠা বসা। আমি শ্রীরাম গোবিন্দপুর কাছে একটা কথা জিজ্ঞাসা করব, এই চল্লিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনি জগৎকে কি মেসেজ দেবেন, ইস্কনের প্রচার কত হারে বৃদ্ধি পাবে, সকলের কাছে কি আমরা চৈতন্য মহাপ্রভুর বাণী পৌঁছাতে পারব, আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার ভবিষ্যৎ কি দেখছেন ইস্কন থেকে? অ্যাকচুয়ালি আমি যখন এখানে প্রথম আসি প্রচার দায়িত্ব নিয়ে 2014 সালে, তখন জগন্নাথ বাড়ি যেটা কি এখানকার মহারাজ ওনার রাজবাড়ি ছিল, রাজবাড়িটা ওনারা গৌড়ীয় মঠকে দান দেন, এবং জগন্নাথ বিগ্রহ মহারাজের নিজস্ব বিগ্রহ, ওনাদেরই বিগ্রহ ছিল, লক্ষ্মীনারায়ণ বাড়ি, জগন্নাথ বাড়ি, এরকম কিছু আছে। তখন আমাদের ইস্কন শুরু হয়নি, তাই গৌড়ীয় মঠে নিয়ে প্রচার করেছেন। আমাদের গৌড়ীয় ইতিহাস মধ্যে দেখা যায় আমাদের শ্রীমদ ভক্তিচার্য স্বয়ং মহারাজ, ওনার জন্মস্থানটা এই ত্রিপুরার পাশে ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের পাশে আশেপাশে, এবং তিনি এই ত্রিপুরাতে কিছুদিন পড়াশোনা করেছিলেন খোয়াইতে। আচ্ছা,
খোয়াই স্কুলে ছিল না? হ্যাঁ, খোয়াই স্কুলে তিনি কিছুদিন পড়াশোনা করেছেন। ওনার নাম ছিল কিশোর দাস মনে হয়। যাই হোক, তারপরে ওনার একটা আশীর্বাদ রয়েছে। তার আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনি এখান ত্রিপুরার রাজার কাছে কিছুদিন ওনার ছেলেমেয়েদের পড়াতেন, প্রায় এক বছর কাছাকাছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, হ্যাঁ, এই ত্রিপুরার রাজার কাছে ছিলেন। কারণ ত্রিপুরার যে রাজা ছিলেন, মূলত মহারাজ একটু আগে জিজ্ঞাসা করেছেন আমাকে এই জগন্নাথ সংস্কৃতি আর ত্রিপুরা সংস্কৃতির মধ্যে কীভাবে মিলটা হলো। এই ব্যাপারে বলতে গিয়ে আমরা জগন্নাথ পুরীতে দেখি জগন্নাথ দেব বারো মাসের মধ্যে এগারো মাস খুব বড় বড় পণ্ডিতরা জগন্নাথে পুজো করেন। আপনারা যারা জগন্নাথ মন্দির গিয়েছেন পুরীতে, সেখানে পুরীর জগন্নাথ মন্দির দক্ষিণ দিকে একটা মণ্ডপ আছে, সেখানে পণ্ডিতরা বসে থাকে এবং সেখানে তারা বিচার দেয়, সিদ্ধান্ত দেয়, কোনো পানিশমেন্ট না দেওয়া বা কিছু করা ওরাই দেয়। সেই পণ্ডিতরা যারা বিজ্ঞ পণ্ডিত, তারাই জগন্নাথ পূজা করার অধিকারী হয়, সাধারণ লোক ঢুকতে পারে না। কিন্তু যখন জগন্নাথের স্নান যাত্রা হয়, তখন সে পণ্ডিতরা জগন্নাথ মন্দিরে প্রবেশই করতে পারে না। তখন জগন্নাথ মন্দির প্রবেশ করেন দ্বৈতাপতিরা। দ্বৈতাপতি কারা? না, আমাদের এই জগন্নাথ দেব আগে যে নীলমাধব হয়েছিলেন, তখন সবরাজ বিশ্বাবসু, যিনি সবর, সবর মানে জনজাতি, ট্রাইবাল, উনি জগন্নাথের পূজা করতেন। ওনার মেয়ে ললিতার যারা সন্তান আছে বা তাদের বংশধর, তাদের বলে দ্বৈতাপতি। দ্বৈতাপতি মানে হচ্ছে, দ্বৈত মানে প্রিয়, জগন্নাথ সবচেয়ে প্রিয়। এই দ্বৈতাপতিরা জনজাতি, ওরা সবাই জনজাতি, তারাই জগন্নাথের সবচেয়ে প্রিয়। কীভাবে প্রিয় আমরা দেখতে পাই, আমাদের যখন অসুস্থ হয়ে আমরা পড়ি, তখন আমাদের আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে বা আমার বাবা আমাকে সেবা করে। কখন ফেসবুক বন্ধুরা এসে সেবা করে না, বা কখন বিরাট নেতা মন্ত্রীরা আসে আমাদের সেবা করে না। কিন্তু যখন সুস্থ হয়ে যায়, সবাই সাথে মিলি, সবাই খুব ভালো বলে অনেক কিছু। কিন্তু অসুস্থ সময়ে যারা কাছের লোক তারাই কাছে থাকে। তাই জগন্নাথ যখন এই স্নানের পর অসুস্থ লীলা বিলাস করেন, তখন এই দ্বৈতাপতিরাই জগন্নাথের সেবা করেন। তারা কোনো মন্ত্র তো কিছুই জানে না, তারা কীভাবে ভোগ লাগাইতে জানে না, তারা যাই জগন্নাথের খাওয়ায় তাই নিজে খায়। এবং আশ্চর্যের ব্যাপার, পনেরো দিন পরে যখন মন্দির খোলে, সেই যাই এটুটো খেয়ে থাকে, সেই ভিতরে কিছু বের করে না, আবার সেই পনেরো দিন পরে তার সতেজ থাকে। এটা জগন্নাথের কৃপা। তাই জগন্নাথের প্রিয় সে ব্রাহ্মণেরা কখনোই ছিল না, কখনো এখনও নয়। বরং আমরা দেখতে পাই যখন সবচেয়ে প্রিয় হচ্ছে এই জনজাতিরা, যারা হৃদয় দিয়ে জগন্নাথে ভালোবেসেছে। তারা পড়াশোনা করেননি, মন্ত্র জানেনি, কিন্তু তারা জগন্নাথকে নিজের পরিবারের লোক হিসাবে গ্রহণ করেছে। আর সেই প্রভাবটা আমরা দেখতে পাই এই ত্রিপুরাতে পূর্ণরূপে বিদ্যমান। ত্রিপুরা যার রাজা ছিলেন, তিনি উদয়পুর জগন্নাথ বাড়ি, আমাদের মেলাঘর জগন্নাথ মন্দির, এসব ঐতিহাসিক জগন্নাথ, মানে পাঁচশো বছর সাতশো বছর আগের জগন্নাথ মন্দির। এবং এই পুরী ত্রিপুরাতে যে রাজা থাকতেন, যদিও তিনি ট্রাইবাল, তিনি বাঙালিদেরকে নিয়ে বসায় রেখেছেন এখানে, বা বাঙালি আর ট্রাইবালদের মধ্যে একটা ভালো মিল বন্ধন রয়েছে এখানে। ট্রাইবাল রাজা হলেও তিনি জগন্নাথের অত বড় ভক্ত ছিলেন, কেন জগন্নাথের প্রিয় ছিলেন, তাই জগন্নাথ অনেক কয়টা মন্দির, বড় বড় মন্দির তিনি স্থাপনা করেছেন এবং সারা ত্রিপুরাতে জগন্নাথ সংস্কৃতিটাকে প্রতিষ্ঠা করেছিলেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে আরও কী করে প্রচার প্রসার করতে পারি, স্পেশালি ত্রিপুরাতে, যেখানে বেশিরভাগ লোক অন্য জায়গায় আপনি দেখবেন মিজোরাম, নাগাল্যান্ড র্যান্ডম কনভার্সন হয়েছে, অনেক লোক আমাদের ধর্মতে ধর্মচ্যুত হয়েছেন, সেখানে ওদেরকে আর ফিরিয়ে আনা কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আসামে প্রচুর লোক ধর্মচ্যুত হয়েছে, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, তারা খুব প্রভাব বিস্তার করেছে। কিন্তু ত্রিপুরাতে এখনও একটা এক্স্যাক্টলি ভার্জিলিয়ান আপনি বলতে পারেন না, কিন্তু মোটামুটি সেরকমই খুব একটা বিরাট মুসলিম ইনফিল্ট্রেশন হয়নি বা খ্রিস্টান কনভার্সনও হয়নি। আমি তথ্য দেখছিলাম মাত্র 8% লোক খ্রিস্টান হয়েছে ট্রাইবালদের মধ্যে, তার মানে এখনও ট্রাইবালদের মধ্যে 92% লোক হিন্দু জাতে রয়ে গেছে। আমি শুনেছি এক একটা গ্রামে খ্রিস্টানকে ঢুকতেই দেয় না,
গ্রামে ঢুকতে দেয় না, না যে গ্রামে একটা খ্রিস্টান দুটো খ্রিস্টান হয়ে গেছে ওরা চার্চ বানিয়ে দিয়েছে, পরে সে খ্রিস্টান আবার হিন্দু হয়ে গেছে, ফিরে এসছে আবার চার্চটা মন্দির করে দিচ্ছে। এইরকম ত্রিপুরা দেখা যায়, ত্রিপুরায় প্রচুর জনজাতি ভক্তরা আমাদের রয়েছে। আপনি সবচেয়ে আশ্চর্য হবেন, এই জনজাতি ভক্তরা ত্রিপুরাতে তারা বাঙালিদের কাছে প্রচার করে, বড় বড় প্রোগ্রাম করতে যায় এবং বাঙালি ভক্ত তাদের ভালোবাসে। কেন ভালোবাসে? কেননা তাদের সরলতা আর ভগবান তাদের নিষ্ঠা ঐকান্তিকতা। তাই আমরা চাইছি ত্রিপুরাতে আগামী, এখন তো আমরা প্রায় প্রতিটি সব ডিভিশনে এক একটা সেন্টার খুলতে চেষ্টা করছি। আমাদের আটটা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় ২০টাখানে সব ডিভিশন রয়েছে, প্রতি সব ডিভিশন আমরা করছি। এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি প্রতিটি পঞ্চায়েতের মধ্যে আর প্রতিটি যে ভিলেজ কমিটি, ভিলেজ কমিটি কী বলে, ভিলেজ এডিসি মধ্যে ভিলেজ কাউন্সিল, হ্যাঁ এডিসিতে ভিলেজ কাউন্সিল বলে, প্রতিটি ভিলেজ প্রতিটি গ্রামে গঞ্জে যেরকম আমাদের ভক্তদের অবশ্যই থাকতে হবে সেই ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি এবং সেই দিকে আমরা এগোচ্ছি। হয়তো আগামী পাঁচ বছর পরে আমরা আবার টক শোতে বসবো, তখন আমরা দেখবো এমন কোন পঞ্চায়েত নেই যেখানে আমাদের ভক্ত নেই, এরকম কোনো পঞ্চায়েত খুঁজে পাবো না, সেই দিকে আমরা এগোচ্ছি। মহাপ্রভুর বাণী সার্থক হতে চলেছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই মহাপ্রভুর বাণীকে আমি সার্থক করার চেষ্টা করছি। আর গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, যারা এখানে জঙ্গলে থাকে প্রত্যন্ত ভিতরে থাকে মানে থাকে যেখানে যাতায়াত করতে পারে না, হতে একা একা থাকে, সেখানেও কী কথা ভগবত ভক্তি করছে সেটা আপনাকে মহারাজ বলবেন। মহারাজ আমাদের ট্রাইবেল এরিয়াতে অনেকটা ঘুরেছেন, তিনি বলবেন কীভাবে একটা বাড়ি তার মধ্যে আবার সুন্দর করে ভগবান ভোগ লাগাচ্ছে, সে আবার বাঁশের গ্লাস করে ভগবানের জল খাওয়াচ্ছে, আবার বাঁশের পাতিল দিয়ে ভগবান ভোগ লাগাচ্ছে, কী সুন্দর করেছে। অর্গানিক, সব কিছু অর্গানিক, অর্গানিক, কোনো স্টিলের থালা বাটি ঘটি কিছুই নেই, সব অর্গানিক বাঁশের, এটা বাঁশকে কেটে দিয়ে সঙ্গে সঙ্গে গ্লাস হয়ে গেল, কলার পাতা বা এমনি পাতাতে খাওয়া এবং কাঠের আগুনে সব কিছু একদম অর্গানিক। আর বাঁশের যে বাঁশ ভিতরে চাল ঢুকিয়ে দিয়ে সেটাকে আগুনে পোড়ে এবং তার ভিতরে রাইসটা যেটা খুব সুস্বাদু হয় এটা এখানে পাওয়া যায়। বিনুনি রাইস না কি বলে, বিরুনি রাইস, না ওই রাইসটার কোয়ালিটি রাইস আছে, খুব টেস্ট, খুব মিষ্টি, খুব মিষ্টি, আঠা আঠা একটু হয়। এই চালটা এখানেই পাওয়া যায়, এই এলাকায় পাওয়া যায়। তাই জগন্নাথের যে প্রিয় মানে এই চাল দিয়ে একটু সুইটেস বানায় জগন্নাথের জন্য, তাই জগন্নাথের প্রিয় জিনিস এখানে পাওয়া যায় আর জগন্নাথের ভক্তদের খুব ভালোবাসেন। তাই ত্রিপুরাতে প্রতি গ্রামে গঞ্জে যেরকমভাবে আমরা রথযাত্রা বেশি করে করতে পারি সেই চিন্তাভাবনা করছি এবং আরও কী করে ভক্ত প্রচার করতে পারি সেই চিন্তাভাবনা করছি। যাই, ধন্যবাদ শ্রীরাম গোবিন্দ প্রভু। আমাদের ভবিষ্যৎ ইস্কনের পরিকল্পনা প্রত্যেকটি মানুষকে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্মের সঙ্গে জুড়ে তাদের জীবনেও এই সুখ আনন্দ বয়ে আসুক, এটা আমাদের সামনের পাঁচ বছরের পরিকল্পনা যোজনা দিলেন। আমি সময় খুব দৌড়াচ্ছে, অনেক কিছু শুনতে ইচ্ছা হচ্ছে, অনেক কথা, আমি আশা করি সকলে ভালো লাগছে। আমাদের গোপিকাকান্ত প্রভুর কাছ থেকে একটা জিনিস না জানলে নয় যে আমি ট্রাইবাল কমিউনিটির ভিতরে দেখছি ছোট ছোট শিশুরা, তাদের ভিতরে যে এত সুন্দর কৃষ্ণ ভক্তি, তারা ধুতি বল এমনি একটু পাহাড় জঙ্গলে থাকে, তাদের দেখতে খুব সুন্দর, আবার ধুতি, ছোট ছোট মেয়েরা গোপী ড্রেস পরেছে কালকে থেকে দেখছি, এত সুন্দর তাদের ভিতরে, তারা পড়াশোনাও করছে। তাদের পড়াশোনার সাথে সাথে আপনারা কীভাবে কৃষ্ণ ভক্তি দিচ্ছেন, আমাদের ভক্তিবৃন্দ ন্যাশনাল স্কুলে কীভাবে পড়ানো হয়, তার আমি শুনেছি পাঠশালাও আছে, সে সম্বন্ধে যদি একটু ধারণা দেন, কত কতজন বাচ্চা পড়াশোনা করে, আমাদের যারা মাস্টারমশাই আছেন তারাও আমাদের ইস্কনের ভক্তি করছে অনেকেই। তো প্রথমে ২০১৪ সালে আমাদের পুরুষোত্তম সাই মহারাজ বড় সাফারি টিম নিয়ে আমাদের এই আনন্দবাজারে প্রোগ্রাম করেছিল, বড় প্রোগ্রাম। তখনে ট্রাইবেলটাকে দেখে পুরুষোত্তম সাই মহারাজ খুশি হয়েছে, উনি উনাকে আমরা স্কুলও দাবি করেছে, মহারাজ ট্রাইবেলদের একটা স্কুল দরকার, স্কুল স্কুল নেই আমাদের এখানে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে কিন্তু অন্য সম্প্রদায়ের
বিভিন্ন ধর্মের স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল। তো আমাদের হিন্দুদের মধ্যে বা ইসকনের মধ্যে স্কুল ছিল না তখন। তো আমরা মহারাজকে চাইছি স্কুল একটা আমাদের দরকার, তা আমাদের ছাত্রদের যেহেতু স্কুলে পাঠাতে পারি। তো মহারাজ আমাদের কথাটা ও গ্রহণ করেছে, সেই অনুযায়ী উনি স্কুল তৈরি করে দিয়েছে আমাদের এই আন্ডবাজারে, ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল। সেই সময়ে আমাদের এই যে ট্রাইবাল কেয়ার ইনিশিয়েটিভ যে সংস্থা এগুলোও ছিল না তখন। তখন থেকে মানে মহারাজ প্রস্তাব নিয়েছে মানে এই সংস্থাটা তৈরি করতে। তা এই এখন তো ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্ট এই স্কুল পরিচালনা করছে আমাদের স্কুল, ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল। এরপরে ভক্তি সিদ্ধান্ত হোস্টেলও আছে আমাদের এই আন্ডবাজারে। তো সেখানে হোস্টেলে ছাত্ররা প্রায় 80 জন ছাত্ররা আছে এখন বর্তমানে হোস্টেলে। তো স্কুলে প্রায় 200 জনের মতো ছাত্ররা আছে, পরে শুধু ট্রাইবেলই স্কুলে যান। আর ছাত্ররা হোস্টেলে থেকে ওদেরকে যারা দেখে মানে গার্জেন হিসাবে আছে ওই হোস্টেলে, ওরাই মানে ওদেরকে শেখাচ্ছে গীতার শ্লোক। পাঠশালা হোস্টেল মানে পাঠশালা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী হোস্টেল। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী হোস্টেল, এমনি সরস্বতী দেওয়া হয় না, ভক্তি সিদ্ধান্ত হোস্টেল। আচ্ছা, ভক্তি সিদ্ধান্ত হোস্টেল, ভক্তি সিদ্ধান্ত হোস্টেল, কেননা একটু আগে শুনলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ভক্তি প্রসাদ স্যার মহারাজ দিয়েছে, সেই নামটা ভক্তি প্রসাদ স্যার মহারাজ দিয়েছে। এই হোস্টেলের নাম হবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। কেন এই যে সিদ্ধান্তবাবু বললেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রাজবাড়িতে রাজার ছেলে মেয়েদেরকে পড়াতে, সেই অনুযায়ী বা অনেক কিছু লিঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেক কথা, আমাদের এখানে রিয়াং বা ট্রাইবেল ছেলে মেয়েরা যে ফুল বাজাতে হোক বা গান গাইতে হোক, যে কোনো মিউজিক শেখাতে হোক, কোনো মাস্টার নেই আমাদের এখানে। মাস্টার ছাড়াই ওরা নিজে নিজে চেষ্টা করে করে শিখে যাচ্ছে। হ্যাঁ, শিখে যায়, ফুল বাজাতেও শিখে যায়, গান গাইতেও শিখে যায়, আর বিভিন্ন মিউজিক। বাবু নিজে কিন্তু একজন বড় গায়ক, খুব সুন্দর বড় গায়ক তো বলা যায় না। ওনাদের গান আমাদের ইচ্ছা ছোটবেলা থেকে মানে ভক্তরা যখন গাইতে দেখে তখন ইচ্ছা হয় মানে কীভাবে গাইতে পারি, তাই ফলো করতে করতে। আর নিজের যে অভ্যাসটা আমি বলেছো নাই, ছোটো বাচ্চা তো তখন বই তই কিছু নেই আমাদের, বই দেখে গান গাইব যে। তখনকার আমাদের লোকনাথ গোস্বামী আসলো, লোকনাথ গোস্বামী নামে আমাদের ইসকন প্রচারক, উনি প্রচারে যাই আমাদের গ্রামে। আগে তো আমরা রায়মণিপাড়াতে থাকতাম, রায়মণিপাড়াতে ও গিয়ে গিয়ে আমাদের গানগুলো শেখাতো আর কি। তো আমরা তো বই নেই, কিছু দেখেও গাইতে পারে না, ও গাইলে ওর পরে আমরা ফলো করে শুরুতে যে একটা শব্দ সেটা পারবে, আর পিছনেরটা যে একটা শব্দ সেটা গাইতে পারবে। এই করে করে মাঝখানেরটা কিছু জানি না কি এমন শুরু তালে তালে যায় আর কি, এইরকম শিখতো। এই এইরকম করে এখন এই বাচ্চারাও এরকমই, ওদেরকে কোনো গান শেখানোর জন্য মাস্টার নেই, তা ওরাই মানে কীর্তনে এসে 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 এইভাবে শুনে শুনে শিখে যায়। তা খোল করতালও এইরকমই শিখে যায়। আর অনেকে যারা ট্রেনিং করে যে পাস করে ওদের থেকেও অনেকে খোল এক্সপার্ট হয়ে যায়। আমাদের একজন কিরণ প্রভু আছে, কিরণ ছোটোবেলা থেকে আমাদের সাথে কীর্তনে যেত আর কি, প্রচারে গিয়ে গিয়ে ও খোল বাজাত। ওর তখন 7-8 বছর, তখন থেকে শুরু আমাদের সাথে গিয়ে গিয়ে খোল বাজাতে ও নিজে কী করে শিখলো, আমরাও অবাক, এখন ভালো খোল বাজাতে পারে, ভগবানের একটা বিশেষ দান। এইরকম করে করে তাই আমাদের শিক্ষা, সেই রকম শিক্ষা পাওয়ার জন্য আমাদের এখানে শিক্ষক নেই। তো ট্রাইবেল এলাকা তো তো এত দূর থেকে এসে আমাদেরকে শিক্ষা দেওয়ার মতো ভক্তরাও আসে না। তো আমরাই আমরা এইরকম ভগবান হয়তো করতে কাউকে পাঠাবে। হ্যাঁ, এইরকম আমরা কীর্তন কোনোরকম চলে থাকি। তো আমাদের মন্দির আছে, রথের সময় আমাদের এখানে অনেক ভক্ত হয়। হ্যাঁ, রথের সময় আমরা জায়গাও দিতে পারি না এখানে, জায়গা ছুতো, মন্দিরটাও ছুতো। হ্যাঁ, তো আমাদের ভবিষ্যতে প্ল্যান নিয়েছি এই মন্দিরটাও নিচে একটা বড় হল রেখে উপরে ভজন কীর্তনের জন্য জায়গা হবে। তো আগামী এই 2025-এর মধ্যে সেইটা
সেই মন্দিরটা তৈরি হওয়ার জন্য আমাদের ভক্তি আনন্দ হরিদাস গোস্বামী মহারাজ উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। তো ওনার যদি এখানে আশা হয় আমাদের এইটা আমরাও আশা রাখি এই মন্দিরটা হ্যাঁ পূর্ণ হবে। তো সবাই আসবেন কিন্তু 2025 সালে এখানে বড় মন্দির উদ্বোধন হবে, বড় হবে তখন ভক্তরাও হ্যাঁ আরো বেশি বেশি করে ভজন কীর্তনে যোগ দিতে পারবে এরকম আমাদের আশা। অ্যাকচুয়ালি আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ গুরু মহারাজ স্বরূপ দামোদর গোস্বামী মহারাজ তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই জায়গায় একটা বড় বৈকুণ্ঠ জগৎ পরিণত হবে। তারই সুযোগ্য শিষ্য ভক্তি শ্রীমৎ ভক্তি আনন্দ হরিদাস মহারাজ, তিনি দায়িত্ব নিয়েছেন গুরু মহারাজের স্বপ্নটাকে পূরণ করার জন্য এখানে মন্দির হবেন। আর কোন কোন মহারাজ আছেন এই ত্রিপুরাতে প্রচারে? এই আমাদের মন্দিরে প্রথম আমাদের ভক্তিস্বরূপ দামোদর স্বামী মহারাজ আছে, এরপরে আমাদের এই যে ভক্তি প্রসূদন স্বামী মহারাজ, এরপরে সুভক স্বামী মহারাজ, হনুমত প্রেসক স্বামী মহারাজ, এরপরে এই যে কি বলে ওনার নাম এখন মনে নেই, কিছু কয়েক বছর আগে যে মারা যান যে নামকে ইস্কনের মহারাজ নতুন মহারাজ যে প্রসূদন স্বামী মহারাজের সাথে মহারাজ হচ্ছে কিনা নিত্যানন্দ মহারাজ, উনিও এসেছেন আমাদের এখানে। এরপরে নাম হতে যে এখন যে বর্তমান আছে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, উনিও এসেছেন একবারই এসেছেন উনি এইরকম। তো মহারাজ অনেক মহারাজ এসেছে আমাদের এখানে, শুধু জয় পতাকা স্বামী মহারাজ আসেনি, কিন্তু আমরা সবাই ওনাকে আনার জন্য আগরতলা পর্যন্ত এসেছে, আনন্দবাজারে আসতে পারেনি কারণ আমাদের এখানে কোনো এত ফেসিলিটি নেই, এসি রুম নেই ওনাকে রাখার জন্য। হ্যাঁ রাস্তাও অনেক দূর, রাস্তাও অনেক খারাপ, উনি বর্তমানে একটু শারীরিকভাবে অসুস্থ। বর্তমান আমাদের শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ উনিও এসেছেন, এইরকম মহারাজ অনেক মহারাজ আমাদের এই আনন্দবাজার মন্দিরে পদার্পণ করেছেন। আপনারা আসবেন কিন্তু 2025 সালে বড় মন্দির হবে, আপনারা আসবেন মন্দিরকে সাহায্য করবেন। আমি আরেকটা জেনে দেখাতে চাই এখানে এই মন্দিরে একটু জগন্নাথ দেখেন কত সুন্দর, একটু কাছে নিয়ে জগন্নাথকে দেখিয়ে দেন কত সুন্দরভাবে জগন্নাথের সেবা করছেন, একদম অর্গানিক ফুলের মালা, ফুল কেনা নয় কিন্তু একদম এক এক ফুল তুলে কত সুন্দরভাবে গেঁথে কত নিষ্ঠা সহকারে পুজো করছেন, অভূতপূর্ব এত সুন্দর। অসংখ্য ধন্যবাদ গোপীকান্ত প্রভু, খুব ভালোভাবে আপনি বুঝালেন যে কিভাবে এই আনন্দবাজার শুধু নয় ত্রিপুরাতে অনেক মহান্ত অনেক মহা বড় বড় মহারাজের আশীর্বাদ পড়েছে। আমি তো গৌহাটির কথা শুনিয়েছি, মণিপুরের কথা শুনলাম, ত্রিপুরার কথা তো শোনাই নেই। ত্রিপুরা কিসের জন্য নাম হলো? এখানে ত্রিপুরেশ্বরী মাতা যে সেই সতীর 51 পীঠের অন্যতম পীঠ হচ্ছে এই ত্রিপুরা, যেটাকে বলা হয় মাতা বাড়ি, মায়ের দক্ষিণ পায়ের কনিষ্ঠ আঙ্গুল পড়েছিল এখানে, সেজন্য খুব বিখ্যাত। এবং ভারত সরকারও সেই মন্দিরকে সংস্কার করার জন্য বিশাল ব্যবস্থা করেছেন। তারপর রয়েছে আপনার গোমতী, যে অভিন্ন গঙ্গা, যেরকম গোমুখ থেকে গঙ্গা এসছেন এখানে তীর্থমুখ থেকে গোমতী, যেখানে বিশাল মেলা হয়। তো অনেক কিছু বলার রয়েছে, আমি শ্রীরাম গোবিন্দ প্রভুর কাছে শেষ প্রশ্ন করব, আপনি কি চাইছেন সারা পৃথিবী ভারত বাংলাদেশ সবাই আসুক ত্রিপুরাতে, আপনি কি ইনভাইট দিচ্ছেন? অবশ্যই, আমি চাই ত্রিপুরার একটা আদর্শ জায়গা হোক যেখানে বৈষ্ণব সমাজ কীভাবে চলতে হয় সে দেখার জন্য সারা বিশ্ব থেকে লোকরা আসুক,
এবং প্রতি বছর আমার শীতের দিনে কিছু ভক্ত বিদেশদেরকে নিয়ে আসি, বিদেশদেরকে ডিসেম্বর জানুয়ারিতে নিয়ে আসি, ত্রিপুরা ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরি আমরা। আমরা চাই এরকম একটা বড় অনুষ্ঠান করে সবাইকে নিয়ে আসে, আমরা দেখাবো ত্রিপুরাটা কী করে বৈষ্ণব রাজ্যে পরিণত হয়েছে। এখানকার ত্রিপুরা রাজ্যের জিবিসি হচ্ছেন শ্রীশ্রীমৎ জয়পতাক স্বামী গুরু মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং জোনাল সেক্রেটারি রয়েছেন, এই দুজন তো আছেনই, সঙ্গে রয়েছেন শ্রীজীব প্রভু এবং একনাথ প্রভু দায়িত্বে রয়েছেন। তো আমরা সবাইকে ইনভাইট করি, আসারও খুব সুবিধা, যদিও ট্রেন যোগে বাস যোগে অনেক বড় রাস্তা, হয়তো 40-42 ঘন্টা লেগেই যায় ট্রেনে। সরকার, ভারত সরকার ট্রেন যোগাযোগ খুব ভালো করেছেন ও হাইফাই ট্রেনও দিয়েছেন, কিন্তু বাস যোগেও আরও সুবিধা, একদম বাংলাদেশ উপর দিয়ে, কলকাতা থেকে বাংলাদেশ উপর দিয়ে ঢাকা পেরিয়ে ঢুকে যেতে পারবেন। আমাদের ত্রিপুরাতে মাত্র 12-13 ঘন্টা লাগে বাস যোগে আসতে পারেন, ট্রেন কার বিমানে আরও সুবিধা, মাত্র কলকাতা থেকে 40 মিনিট আপনি চলে আসবেন, যে কোনো সময় আসবেন। এখানকার বাতাবরণ, এখানকার লোকজনদের আচার ব্যবহার, আপনার জীবনে আনন্দ আসবেই, ভালো থাকবেন। আমি স্টুডিওতে শ্রীদাম গোবিন্দ প্রভু গোপীকান্ত প্রভুকে বিশেষ ধন্যবাদ জানাই, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আমাদের লোকেদের সঙ্গে শেয়ার করেছেন। আবার দেখা হবে আগামী রোববার, আপনারা বেশি বেশি করে এই ত্রিপুরার কথা শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, শুভরাত্রি।